চলমান সংকটের মধ্যেই দফায় দফায় বাড়ছে ডলারের মান, অন্যদিকে কমছে টাকার দাম। এবার টাকার বিপরীতে এক লাফে 2.85 টাকা বেড়েছে মার্কিন মুদ্রার দাম। ডলারের বিপরীতে টাকার ইতিহাসে এটি সবচেয়ে বড় দরপতন বলছেন বিশেষজ্ঞরা। সোমবার এক বৈঠকের পর যৌথভাবে ডলারের দাম সমন্বয়ের ঘোষণা দেয় অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলার 108.85 টাকায় কেনা বেচা করা হবে, একই দামে কেনা হবে রেমিটেন্সও। রপ্তানির ক্ষেত্রে 1 টাকা কমে 107.50 টাকায় এবং আমদানির ক্ষেত্রে 109 টাকা করে কেনা বেচা করা হবে। জানা গেছে, এতদিন যাবৎ বাংলাদেশে রপ্তানি, রেমিটেন্স এবং আমদানির ক্ষেত্রে আলাদা আলাদা ডলারের দাম ছিল। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল শর্ত দিয়েছিল সব ক্ষেত্রে যেন ডলারের এক দর থাকে। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কিভাবে নির্ধারিত হবে তা যেন বাজারের উপর ছেড়ে দেওয়া হয়, সেই অনুযায়ী সব ক্ষেত্রে টাকার বিপরীতে ডলারের একক মান রাখা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বাজারের উপর ছেড়ে দিলে টাকার অবমূল্যায়ন কি হতে থাকবে? এর জবাবে অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংক এতদিনে জোর করে ডলারের দাম টাকার বিপরীতে কমিয়ে রেখেছিল, এ কারণে বাংলাদেশের মুদ্রা চীন, ভারত, ভিয়েতনামের তুলনায় ডলারের বিপরীতে অতিমূল্যায়িত ছিল। কিন্তু ডলারের দাম ধরে রেখে কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্স এবং রপ্তানি আয় করতে পারেনি প্রতিষ্ঠানটি। একই সাথে রয়েছে IMF এর শর্ত, যার কারণে সেই অবস্থান থেকে তাদেরকে সরে আসতে হচ্ছে বলে জানান এই অর্থনীতিবিদ। তবে টাকার দরপতনের কথা মানতে নারাজ বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী BBC-কে বলেন, টাকার আসলে দরপতন হয়নি, বরং ডলারের দাম 109 টাকা করে বিক্রির সিদ্ধান্ত দিয়েছে বাফেদা ও ABB। বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে না বলেও জানান তিনি। গত এক বছর যাবৎ ডলারের বিপরীতে টাকার দর ধারাবাহিকভাবে কমছেই, নানা পদক্ষেপ নিয়েও এ দর পতন ঠেকানো যাচ্ছে না। গত বছরের জুনে এক মার্কিন ডলার বিক্রি করা হয়েছিল 89 টাকায়, আর 2023 সালের 4 জুলাই ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে 108.85 টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ডলার প্রতি দাম বেড়েছে 19.85 টাকা। তামজিদ মির্জা, কালবেলা।